রোজিনাস ক্লাবে সমস্ত মশা শিকারী বন্ধুদের স্বাগত অনেকেই খোঁজেন কম পয়সার মধ্যে পাস তার কারণে অনেক সময় দেখাই যায় যে অনেক টাকার পাস চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার পাশে গিয়েও পুরো ফাঁকা চলে এলাম আবার অনেকে ব্যাগ ভর্তি করেও আসছে কিন্তু কম পয়সায় হলে অতটা গায়ে লাগে না এবং সকলের যাওয়ার যোগ্য হয় তো এইরকমই একটি কম পয়সার পাশের খবর এনেছি পাশটি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে একটি খাদে পাশ তো এই পাশটি যে চলবে এই পাশ পুকুর বা খাতে আমি কোনো দিন যাই আমি বলতে পারছি না এটি কেমন কীরকম ব্যাপার আমার কোনো আইডিয়াই নেই এখানে গেলে আপনি একটাও খেঁচ পাবেন কি না সেটাও বলতে পারবো না আবার ব্যাগ ভর্তি করে আনবেন কি না সেটাও আমি বলতে পারব না তো সেটা পরের ব্যাপার আগে ডিটেলটা জেনে নিন যদি কারুর মনে হয় যে যাবেন একবার দেখিয়ে আসবেন অবশ্যই দেখে আসবেন যদি ভালো বোঝেন তবেই সিট বুক করবেন আমি বলছি বলে বা অ্যাডটা দিয়েছি বলে আপনাকে সিট বুক করতে হবে এরকম কোনো ব্যাপার নয় আপনি গিয়ে দেখে যদি বোঝেন যে হ্যাঁ বেটার এখানে সিট বুক করার যোগ্য আপনি মাছ ধরতে পারবেন বা মাছ পুকুর মালিক খাওয়াচ্ছে আপনি মাছ ধরলে ছিপ ফেললে মাছ খাবে সেই বুঝি আপনি বুক করবেন আমার দেওয়ার উদ্দেশ্য এটা আপনাকে খবরটা জানানো যদি আপনার খবরটা জানা না থাকে সেই অর্থে তো শুরু করা যাক সেই পাসের ডিটেল আনন্দ সংবাদ বালি অফিস তবলপুর বালিখাদে পাস ছিপে মাছ ধরিবার পাস চালু হইতেছে শুভ আরম্ভ কবে পাস চালু হবে পাস চালু হচ্ছে ষোলোই জুলাই দু হাজার কুড়ি বৃহস্পতিবার থেকে পাস চালু হচ্ছে পাসের হার এক হাজার এক টাকা অথেব একদিনে একটি সিটের মূল্য হলো এক হাজার এক টাকা মাত্র নিয়মবলী এই পুকুরে বা খাদে মাছ ধরার জন্য আপনাকে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন এক প্রথম দিন লটারির মাধ্যমে সিট বন্টন হবে অথে প্রথম দিন যে পাস চলবে সেদিন লটারির মাধ্যমে সিট হবে পনেরোই জুলাই সকাল এগারোটায় লটারি হইবে লটারির দিন সম্পূর্ণ টাকা মিটিয়ে দিতে হবে অর্থাৎ লটারি যেদিন হবে সেদিন প্রথম দিনে সিটের টাকা সম্পূর্ণটা আপনাকে মিটিয়ে দিতে হবে দুই মাছ ধরিবার সময় সকাল ছটা হইতে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনি মাছ ধরবার যে সময়টা পাবেন সেটা খুব স্ট্যান্ডার্ড সময় বারো ঘন্টা সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা তিন প্রথম দিন হইতে টোপের কোনো বিধিনিষেধ নেই এটাও একটা ভালো খবর যে প্রথম দিন থেকে টোপের কোনো বিধিনিষেধ এনারা রাখেননি আপনারা যেমন খুশি টোপ ব্যবহার করতে পারেন পাঁচ প্রতি সিট এ তিন গাছা ছিপ ফেলিতে পারিবেন এক হাজার টাকা টিকিটে তিন গাছা ছিপ আশা করি সাফিসিয়েন্ট ছয় প্রথম দিনের পর অগ্রিম সিট বুকিং করিতে পারবেন প্রথম দিন লটারি হচ্ছে দ্বিতীয় দিন থেকে আপনি অগ্রিম সিট বুক করতে পারবেন সাত সিট বুকিং করিতে অগ্রিম পাঁচশত টাকা দিয়া বুকিং করিতে হইবে ও সকাল দশটার মধ্যে কমিটিকে অগ্রিম জানাইতে হইবে আপনি যদি সিট বুক করেন পাঁচশো টাকা দিয়ে বুক করতে হবে এবং অবশ্যই অগ্রিম দশটার মধ্যে আপনাকে জানাতে হবে আট বুকিং করা সিটে ওই দিন না এলে টাকা ফেরত হবে না ও সিটের দাবি করিতে পারিবেন না কেউ যদি সিট বুক করে না আসেন তাহলে কিন্তু সেই সিটের বুকিংয়ের যে মূল্য সেই মূল্য আপনি ফেরত পাবেন না এবং কোনো রকম সিটের দাবিও আপনি করতে পারবেন না নয় সম্পূর্ণ টাকা মিটাইয়া সিটে বসিতে হইবে মাছ না খাইলে মূল্য ফেরত হইবে না কোনো রকমভাবেই সিটের টাকা ফেরত হবে না যদি কোনো কারণবশত মাছ না খায় দশ অনিবার্য কারণবশত পুকুরে পাশ বন্ধ হইতে পারে যদি কোনো সমস্যা বা কোনো কারণ বিশেষ দেখা দেয় তার জন্য কিন্তু পুকুরের পাশ বন্ধ হয়ে যেতে পারে এগারো ফোনে সিট বুকিং করিলেও বুকিং বাবদ পাঁচ শত টাকা জমা দিতে হইবে অতএব আপনি যদি ফোনে সিট বুক করেন সিট বুক হবে কিন্তু কোনোভাবে আপনাকে ওনাদের কমিটির কাছে পাঁচশো টাকা বুকিং বাবদ পৌঁছে দিতে হবে বিশেষ দ্রষ্টব্য পুকুরে সব রকম সাইজের মাছ আছে কীরকম সাইজের মাছ ছোট মাছের ওজন কি বড় মাছের ওজন কি 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 মাছ আছে এ ব্যাপারে আমি কিছুই জানি না তবে যেটুকু লেখা আছে সেটুকুই আমি আপনাদের বললাম পুকুরে সব রকম সাইজের মাছ আছে যোগাযোগ এই পুকুর কমিটির সঙ্গে যোগাযোগ করার জন্য যে সমস্ত নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো আপনারা একটু জেনে নিন বা দেখে নিন মিস্টার সুবীর ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন এইট সেভেন এইট এইট ওয়ান আবারও বলছি নাইন ওয়ান সিক্স থ্রি সেভেন এইট সেভেন এইট এইট ওয়ান মিস্টার টুটুল ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান টু নাইন ফাইভ ওয়ান আবারও বলছি নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান টু নাইন ফাইভ ওয়ান মহাদেব মালিক ওনার কন্ট্যাক্ট নাম্বার এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ফাইভ নাইন সিক্স জিরো আবারও বলছি এইট ফাইভ এইট থ্রি জিরো থ্রি ফাইভ নাইন সিক্স জিরো মিস্টার সফন ওনার কন্ট্যাক্ট নাম্বার নাইন সিক্স এইট ওয়ান ফোর সেভেন সিক্স ওয়ান থ্রি সিক্স আবারও বলছি নাইন সিক্স এইট ওয়ান ফোর সেভেন সিক্স ওয়ান থ্রি সিক্স এই পুকুর কমিটি যে পথনির্দেশ দিয়েছে সেটা আপনারা একটু জেনে নিন মগরা হইতে মোহানাথ যাইবার পথে বালি বাস স্টপেজে নাবিয়া ডান দিকে এছাড়া মোহানাদ হইতে মগরা আসিবার পথে বালি অফিস স্টপেজে নাবিয়া বাঁদিকে তবলপুর বালিখান এর থেকে বেশি যদি কিছু জানার থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারেন আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ